হে বন্ধুরা, ওয়েলকাম টু কয়েক বাংলা। আমি জানি ফ্ল্যাশ মুভি নিয়ে কথা বলতে আমি অনেকটা বেশি লেট করে ফেলেছি, আর এর পিছনে রিজন ছিল আমার স্টাডি অ্যান্ড আমার সাডেন একটা ফ্যামিলি হেলথ এমার্জেন্সি। সো আশা রাখবো আমি আমার চ্যানেলে আপনাদের যেরকম সাপোর্ট আর ভালোবাসা পেয়ে গিয়েছি, তার যেন আগামী কিছু ইন্টারেস্টিং প্রজেক্টস আনতে যাচ্ছি সেখানেও যেন পাই। সো ইন্টারেস্টিং প্রজেক্টসের শুরুতে রয়েছে রিসেন্টলি আসা ডিসি এর দ্য ফ্ল্যাশ মুভি। সত্যি বলতে আমি বিশ্বাসই করতে পারি নাই কীভাবে এই মুভি বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে। সো এই সকল কিছু নিয়ে কথা বলবো আজকের এই ভিডিওতে। সো কিছু মিস করতে না চাইলে ভিডিওকে একদম শেষ পর্যন্ত দেখবেন, আর ভিডিও ভালো লাগলে ভিডিওকে লাইক এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। সো শুরু করি ফ্ল্যাশ মুভি কেমন ছিল তা নিয়ে। সত্যি বলতে ফ্ল্যাশ মুভি একটা ভালো সুপার হিরো মুভি ছিল, স্পেশালি একটা ভালো টাইম ট্রাভেল মুভি। কারণ একটা ভালো টাইম ট্রাভেল মুভি বানানো এতটা সহজ কোনো কাজ নয়, কারণ এখানে প্রতিটা বিষয়কে অনেক ডিটেলস সহ এক্সপ্লেন করা লাগে, যেমনটা অ্যাভেঞ্জার্স এন্ড গেম পেরেছিল কিন্তু আবার এক্সপ্লেনের মুভিসগুলো পারে নাই। আর ফ্ল্যাশ মুভি নিয়ে যদি বলতে যাই তাহলে বলা লাগবে ফ্ল্যাশ পয়েন্ট থেকে ইন্সপিরেশন নিয়ে বানানো এই ফিল্মের স্ট্রংগেস্ট পয়েন্টে ছিল এর টাইম ট্রাভেল অ্যাঙ্গেল, যেটা এই মুভিতে ভালোভাবে তুলে ধরা হয়েছে। আবার যদি বলে এই ফিল্মের সব অ্যাক্টর অ্যাক্ট্রেসদের পারফরমেন্স কেমন ছিল তাহলে বলা লাগবে তারা সবাই তাদের রোলকে অনেক ভালোভাবে প্লে করেছেন। স্পেশালি এসরামিলা নিজেই এক কথায় বলা যায় যে তিনি তার কাঁধে ভর করেই পুরো মুভিকে টেনে নিয়ে গিয়েছেন। সো এই ফিল্মের অ্যাক্টর অ্যাক্ট্রেসদের পারফরমেন্সও কিন্তু এই মুভির ডাউনফলের রিজন না। সো মূলত কী রিজনে এই মুভি বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে চলুন জানাই এখন এই ব্যাপারটা। সবার আগে যে রিজনটা আসবে সেটা হচ্ছে দি ফ্ল্যাশ ডিসিকে রিবুট করতে যাচ্ছে। বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে যে এই মুভি যতই ভালো হোক না কেন অনেকের মাইন্ডে এই ভয়টা ছিল যে এই মুভি যেহেতু জ্যাক স্নাইডারের সব মুভিস অ্যান্ড ডিসিইউকে ইরেস করে একটা নতুন ডিসিকে শুরু করতে যাচ্ছে, ঠিক ওই সময় থেকে এই ফিল্মের গুরুত্ব কমে যায়। কারণ এই ফিল্ম দেখেও আমরা যে নিউ ডিসি সম্পর্কে অনেক কিছু জেনেছি তাও না। সো অনেকে দি ফ্ল্যাশ মুভিকে দেখা তেমন একটা প্রেফার করছে না। আমি কেন এই পয়েন্টটা এনেছি ওইটাও একটু ক্লিয়ার করে দিই। 2022 সালে আসা দি ব্যাটম্যানের দিকে তাকালে বুঝতে পারবেন ওইটা একটা এলসওয়ার্ল্ড স্টোরি হওয়া সত্ত্বেও মানুষ ওই মুভিটাকে গ্রহণ করে নিয়েছিল, এবং দি ব্যাটম্যানের বাজেট 100 মিলিয়ন ডলারের মতো কিছু ছিল কিন্তু এই মুভি 700 মিলিয়ন প্লাস ইনকাম করে দিয়েছিল ডিসিকে। সো ব্যাপারটা এমন না যে ডিসির মুভি বলে খারাপ করেছে অর কিছু, মূলত যখনই জানা গিয়েছিল ফ্ল্যাশ মুভি পুরো ডিসিকে রিবুট করতে যাচ্ছে, আবার অন্যদিকে জেমস গান তার নিউ ডিসিকেও অ্যানাউন্স করে দিয়েছে, অনেকে এই মুভিটা না দেখে ডিসিশন তখনই নিয়ে ফেলেছিল। সো ফ্ল্যাশ মুভি ডিজাস্টার হওয়ার আরেকটা মেন রিজন হচ্ছে এর রাইটিং। না, আমি এটা বলবো না যে পুরো মুভি স্টোরি অনেক বেশি বাজে ছিল বা খারাপ ছিল, বাট ফ্ল্যাশ মুভি স্ক্রিপ্টের মাল্টিপল চেঞ্জেস আনা হয়েছিল যার ইফেক্ট আমরা মুভির মধ্যে দেখতে পাই। যেমন এই ফিল্মের শেষে মাইকেল কিটনের ব্যাটম্যানকে মূলত ধরা ছিল ডিসিইউর নতুন ব্যাটম্যান, কিন্তু আমরা এই পরিবর্তে জন ক্লুনিকে অ্যাজ ব্রুস ওয়েনের ব্যাটম্যান হিসেবে দেখতে পাই। সো এরকম মেজর কিছু চেঞ্জেস আনা হয়েছিল এই মুভির মধ্যে, যেগুলো হতোই না যদি ডিসির মধ্যে এত কাহিনী না চলতো। আমি পার্সোনালি ডিসিকে অনেক বেশি পছন্দ করি, কারণ এর কমিক্সের স্টোরিজগুলো যদি আপনারা পড়ে থাকেন তাহলে আপনারা নিজেরাই বুঝবেন ডিসির পটেনশিয়াল রয়েছে। শুধুমাত্র ঠিকভাবে এক্সিকিউট করার মতো এতদিন কেউ ছিল না, যদিও জেমস গান আসার পর অনেকটা আশা ভরসা করা যায় ডিসি এর উপর, কিন্তু তাই বলে ব্ল্যাক অ্যাডাম, শাজাম আর ফ্ল্যাশের ফেলিয়ার হওয়ার রিজন জেমস গানও না, কারণ এগুলোতে জেমস গান কিছুই চেঞ্জ করতে পারতেন না। কিন্তু জেমস গান রিয়েল চ্যালেঞ্জ ফেস করবেন 2025 সুপারম্যান লেগেসি থেকে, কারণ তখন অলরেডি পুরো কন্ট্রোল তার হাতে চলে আসবে। সো আপনাদের কী মনে হয়, দি ফ্ল্যাশ মুভি বক্স অফিসে ডিজাস্টার হওয়ার রিজন আমি যা বলেছি তাই, নাকি আপনাদের ভিন্ন কোনো মতামত রয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিও ভালো লাগলে ভিডিওকে লাইক শেয়ার অ্যান্ড চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংকস আ লট ফর ওয়াচিং গাইস, দেখা হবে পরে কোনো ভিডিওতে।